হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। যারা যারা আমার এই ব্লগটি দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। তো আজকে মঙ্গলবার, এখন সকাল 8টা বাজে, মানে আজকে হলো রথযাত্রা, জগন্নাথ দেবের আজকে রথযাত্রা। তো এখন চাটা দেখো আমি করছি, ইন্ডাকশানে আজকে চা করতে পারলাম না, হঠাৎ করে চাটা বসিয়েছি, ইন্ডাকশানে পাওয়ারটা আমি আর কমাতে পারছি না, তার জন্য দেখলাম গ্যাসেই চাটা করিনি, তো ওই কারণেই গ্যাসেই চাটা করছি। তো অনেকদিন পর গ্যাসে চা করছি আর কি। তো দুধ চা করছি আজকে, ইচ্ছে হলো একটু দুধ চা করি, আর যে দুধটা দিয়ে আমি চাটা করছি, এই দুধের চাটা খেতে খুব ভালো লাগে, সেজন্য আর কি করলাম। জানি খুবই ক্ষতিকারক, আমাকে সবাই বলে যে দুধ চা খাস না, দিদিও বলে যে দুধ চা খাওয়া ভালো না, খাস না, তবুও না লোভ সামলাতে পারি না। তো যাই হোক, চলো এখন তো স্পেশাল করে একটু চা করে নিলাম, তো চাটা খেয়ে তারপরে ঘরের কাজকর্ম করব। অল্প কিছু কাজ হয়েছে, এখনও কাজ বাকি আছে, তারপরে স্নান টান করে আজকে যেহেতু রথ আছে, তো ঠাকুরের ভোগের জন্য কিছু তো অবশ্যই বানাবো। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তোমাদের কাছে এটা আশা রাখতে পারি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তো এরকম খুঁটিনাটি অনেক কারণ আছে যার জন্য কিন্তু আমার ভিডিওগুলো রিচ পাচ্ছে না, যার জন্য ভিডিওর ইমপ্রেশন খারাপ হয়ে যাচ্ছে। তো এই কারণে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়, তখন আর ব্লগ দিতেও ইচ্ছে করে না। তো এটা আমার হাতেও না অবশ্য, আর আমি সবাইকে তো কন্ট্রোল করতেও পারবো না, যার যার ইচ্ছে। আবার কেউ তো এমন কমেন্ট করো যে হাত কাটা নাইটি পরে আমি ইদানিং ব্লগ করি বলে অনেকগুলো বাজে কথা, মানে যেমনই হোক অসম্মানজনক কিছু মন্তব্য করেছেন। আবার এও বলেছেন এই বিষয়ে নাকি আমি কিছু সাজিয়ে গুছিয়ে এরকম কিছু বলে দেবো, সেটা কোনো ব্যাপার না। তো না, আমি কিছুই বলবো না, আমি কী ধরনের মানুষ সেটা না হয় আমার মধ্যেই থাকুক, ভগবান জানে, আমি আর কোনো কৈফিয়ত দিতে চাইছি না। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। ফ্যানটা চাললাম তো, দেখো এই ঘরটা দেখেছো তো, একদম লাইট না জ্বালালে পুরো অন্ধকার। তো এখন সকালের কাজকর্ম করছি, সকালে চা খাওয়া হয়ে গেছে, তারপরে ব্লগটা শুরু করলাম। এখনও ব্লগ এডিট করব, কারণ আমি আগের দিন ব্লগ দিতে পারিনি তোমাদেরকে, সেজন্য মানে আমার চিন্তা রয়েছে, দুটো ব্লগ একসাথে আসলে এডিট করতে পারিনি। আগের দিন যেহেতু ব্লগ বানানো ছিল না, একদিনে পরের দিন ব্লগ বানিয়ে তারপরে দুটো ব্লগ একসাথে বানানো সম্ভব হয়নি, সেজন্য একটা চ্যানেলে দিয়েছি, একটা চ্যানেলে দিতে পারিনি। তো তোমরা প্লিজ রাগ করো না, আমি চেষ্টা করছি রেগুলারিটি মেনটেন করার, কিন্তু এখন একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। আর তার মধ্যে ওদের দুজনের পরীক্ষা দুদিন পরেই মিস্টার গোপালের, সেজন্য ওদের পড়াশোনার চাপটাও রয়েছে, সব মিলিয়ে একটু চাপের মধ্যে দিয়ে দিনগুলো কাটছে, সেজন্য আর কি আমি ব্লগগুলো নিয়মিত দিতে পারছি না। কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করছি, খুব অসুবিধা ছাড়া মানে পেরে উঠছি না আর কি, না হলে আমি রোজই ব্লগ দিই আর কি তোমাদেরকে। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, আজকে রথযাত্রা, তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে কীবার, আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে মঙ্গলবার, তোমাদের দাদাভাই সকালবেলায় কলকাতা বেরিয়ে গেছে, আর আজকে এখন সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে আমাদের, এখন সকালে খাবার করছি, খাবারে আজকে হবে চাউমিন, চাও বানাবো, ওদেরকেও বলেছি চাও খাবে। তো এখন আমি দেখো ঘর মুছতে চলে এসেছি, এই যে স্ট্যান্ডটা নিয়ে বাকি ধুলোবালি বাকি ধুলোবালি ঝাড়া হয়ে গেছে, ঘরের বিছানাপত্র গোছানো, এই দেখো সব ঘর গোছানো, এবারে শুধু ঘরগুলো মুছে নিয়ে গেলেই আমার কাজটা কমপ্লিট হবে। আর আজকে আমি ঠাকুরের জন্য কি বানাবো, আজকে ঠাকুরের জন্য বানাবো পায়েস, আর মা খিচুড়িটা করবে, আমি খিচুড়ি পায়েস দুটোই করবো বলেছিলাম, তো মা বলছে আমি খিচুড়িটা করে নেবো, তুই শুধু পায়েসটা বানিয়ে দিস। তো আমি বললাম ঠিক আছে, আমি তাহলে পায়েসটা বানিয়ে দেবো। তো ঘরের কাজগুলো আগে করি, সকালে খাওয়াটা হয়ে যাক, তারপরে স্নান টান করে নতুন হাঁড়িতে পায়েস বানাবো আজকে, যে পুরী থেকে যে হাঁড়িটা কিনে এনেছি সেই হাঁড়িটাতে। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, আজকে হচ্ছে মঙ্গলবার, এখন সকাল 9টা বেজে গেছে, ঘরের কাজগুলো কমপ্লিট করি, তারপরে দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। নতুন বন্ধুরা যারা আছে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, তার সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে, ঠিক আছে? তো এখন আমি বেশি কথা বলছি না, এখন আগে আমি কাজগুলো করি, তোমরা দেখতে থাকো না কাজ। আজকে আর ঘর মতো শেয়ার করছি না, ঘরগুলো মুছে নিই, ভিডিও করতে গেলে দেরি হবে, চাউমিনটা বানানোটা তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো চলো এখন ঝটপট করে ঘরটা মুছে নিই, আর ওদিকে চাউয়ের জলটা বসিয়ে দিয়ে এসেছি, চাউটা এখন সেদ্ধ, মানে চাউটা ছেড়ে দেবো। তো চলো দেখতে থাকো। তো দেখো এখানে চাউটা সেদ্ধ বসিয়ে দিয়েছে, প্রথমে একটু ভাঙা চেষ্টা করলাম, তো তারপরে দেখলাম যে গরম তাপ লাগছিলো, পুরোটাই ছেড়ে দিয়েছি। যদিও আমি ভেঙে সবসময় বানাই না, গোটা ছেড়ে দিই, তারপরে ওই ভাজা করতে করতে যা ভেঙে যায়,
তো আজকে আর কোনো মানে কম চাও বানাবো না। তার কারণ জানো তো, আমি যতবারই ঘরে চাউ রান্না করি কি হয়, আমার ভাগেই কম পড়ে। তো আমি জানি না এটা কেন হয়, যখনই আমি চাউমিন বানাই যে মনে করি না আমি একটুখানি খাবো, তো আমার ভাগে আর চাউমিন থাকে না। যদিও সবাই চাউমিন খায় না, যেমন মা খায় না, তোমাদের দাদাভাই খায় না, তো এই আর কি। তো সেজন্য আজকে দেখলাম যে সবাই মিলে যখন খাবো, কারো যাতে কম না হয় সেরকমভাবে চাউমিনটা আজকে বানাবো, আর একটু ঝালঝাল করে। আর তোমাদের দাদাভাই চাউমিন একদম ভালোবাসে না, ও যদিও আজকে বাড়িতে নেই। তো চলো দেখতে থাকো আমি চাউমিনটা বানিয়ে নিই, আর নিরামিষ চাউমিন বানাবো এই রেসিপি কী বা শেয়ার করবো। তো আমি তো কোনো পেঁয়াজ রসুন এসব কিছুই দেবো না, তো অনেক রকম সবজিও আমি দিচ্ছি না, শুধুমাত্র গাজর আর আলু। তো আমি শুকনো লঙ্কাটা কেন দিই তেলের মধ্যে, যাতে তেলটা ছিটে না আসে আর কালারটা সুন্দর একটা গোল্ডেন কালার আসবে চাউমিনে। তো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, এবারে আলুগুলো আর গাজর আলু ছেড়ে দিলাম। তো এটাকে একটু ভাজা ভাজা করব, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, এর মধ্যে চাউমিনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নামিয়ে নেব। তো লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিই, তাতেও ভালো হয়। তো চলো চাউমিনটা বানিয়ে নিই। তো এখানে চাউমিন বানানোটা মাঝখানে বাদ দিয়ে চলে গেছিলাম হ্রদ দেখতে। তো দেখো এখানে চাউ রেডি, আর এতটা ভর্তি ভর্তি হয়ে গেছিলো এক কড়াই, মানে পুরো প্যাকেটটা করে ফেলেছি, সবাই মিলে খাওয়া যাতে পেটটা ভরে যায় সবার। তো দেখো এক প্যাকেট চাউ করে ফেললাম, ঠিক আছে রেডি। এর মতো অবস্থায় এখন একটা রথ যাচ্ছিলো, রথটা দেখতে গিয়ে আমি এদিকে বন্ধ করে দিয়ে চলে গেছি। তো ভালো করে বানিয়েছি, টেস্ট করে দেখলাম ঝাল লবণ টবণ সব ঠিকঠাক হয়েছে। তো এখন খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। সিম্পলভাবে বানালাম, কিছু দিলাম না, প্লেন কাঁচা লঙ্কা দিয়ে। তো দেখো এখন আমি সসটা দিয়ে দিচ্ছি। তো মিষ্টু আর গোপাল একটুখানি সস খাবে, বাকি আমি আর মনা সস খাবো না। আর মার প্লেটটা মাকে দিয়ে দিয়েছে, মা তো সস খাই না। টোটাল 5 প্লেট চাউমিন বানিয়েছি, আর মা তো খালি বলছিল কমিয়ে দে কমিয়ে দে। তো আমি বললাম না, গরম গরম খাও, ঝাল ঝাল আছে, ভালো লাগবে। তো মা এখন অলরেডি খেতে শুরু করে দিয়েছে। তো এখন চলো আমি টিভি রুমে যাব, ওখানে গিয়ে মিষ্টু আর গোপালকে দেবো, আমিও খাবো। তো দেখো খেতে বসে পড়েছি, আর এখানে আমি তোমাদের সামনে বসে যেহেতু খাচ্ছিলাম, গোপাল প্লেটটা নিয়ে মানে আমার পাশে চলে এসেছে, ও এদিকে বসেছিল, মানে ও এরকম খাবে আমার মতো। তো স্নান টান করে এবারে চলে আসলাম, এসে সবার আগে এখন আমি ঠাকুরের জন্য পায়েস রান্না করব। তো দেখো এই যে নতুন হাঁড়িটা, যেটা আমি পুরী থেকে কিনে এনেছি, তো এত ভালো লাগে এই হাঁড়িটা, মানে ভীষণ পছন্দ হয়েছিল যখন আমি নিয়েছিলাম, মানে এক দেখায় এটা আমার খুব পছন্দ হয়েছিল। তো যাই হোক, নতুন হাঁড়িতে আজকে প্রথম ঠাকুরের জন্য পায়েস বানাবো। তো হাঁড়িটা মেজে নিয়েছি আমি, তারপরে এখন দুধটা দিয়ে দেব। আর এখানে আমি 1 কিলো দুধের পায়েস বানাচ্ছি, গরুর দুধের, মানে নর্মাল, কোনো প্যাকেটের দুধ না। তো এখানে 1 কিলো দুধের পায়েস হবে, আর চালটা ওই 100 গ্রাম মতো চাল দেবো। তো এখানে আমি দুধটা বেশিক্ষণ জাল দেবো না, মানে মোটামুটি একটু জাল দিয়ে নিয়ে তারপরে চালটা ছেড়ে দেবো। তো দেখো দুধটা জাল হতে হতে এর মধ্যে আমি তেজপাতা গোটা এলাচ দিয়ে দিলাম, এলাচটাকে ভেঙেও দেওয়া যায়, তবে দানাগুলো মুখে পড়লে অনেক সময় বাচ্চারা পছন্দ করে না, তো সেজন্য আমি গোটা এলাচই দিয়েছি। তারপরে দুধটা ভালো করে ফুটে যাওয়ার পরে কিছুক্ষণ পর চালটাও ছেড়ে দিয়েছি। চালটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করেছি, একটু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। যখন দেখলাম চালটা একটু সেদ্ধ হয়ে এসেছে, মানে সেদ্ধ প্রায় হয়ে গেছে, তখন আমি এর মধ্যে মিষ্টিগুলো দিলাম, যেমন বাতাসা দিলাম আর চিনি দিলাম, চিনি বাতাসা মিলিয়ে দিলাম। তবে গুড়ের বাতাসা যদি দেওয়া যায় না তাহলে বেশি ভালো হয়, তো সাদা বাতাসাই ছিল, তো সেগুলো দিয়েছি আর চিনি দিয়েছি। এখন লাস্টে আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ জাল হলো, তো দেখো এখন পায়েস রেডি। তো খুব ভালো হয়েছিল পায়েসটা, তো ভগবানের সেবার জন্য বানালাম আজকের দিনে। তো দেখো এখন জগন্নাথের ভোগ হয়ে গেছে, নিতাইগড়ে জগন্নাথের ভোগ হয়ে গেছে। তো এখন সবাই মিলে একটু আরতি করে নিলাম জগন্নাথ দেবকে, প্রদীপ দিয়ে ধূপ দিয়ে আরতি করলাম। তো আমাকে এক বন্ধু জিজ্ঞাসা করেছিলে যে জগন্নাথকে ফুল দাওনি, প্রসাদ দাওনি, তো দেখো
এই যে জগন্নাথ, সব দেওয়া হয়েছে জগন্নাথকে, ফুল দেওয়া হয়েছে, পুজো দেওয়া হয়েছে, একেবারে জগন্নাথ মানে সেবা করে। এ দেখো খিচুড়ি, পায়েস, তারপরে তিন রকমের ভাজা, রসগোল্লা মানে রাজভোগ আর কি, আর সাথে আম। তো এগুলো খেয়ে তারপরেই জগন্নাথ দেব রথে উঠেছেন। তো দেখো আজকের রান্না, আজকে তো তরকারি যেহেতু আগের দিন ছিল, পনির তরকারি এখন এ দেখো জাল দিয়ে গরম করে নিলাম, ফ্রিজে তরকারি রেখে দিয়েছিলাম, অনেকটা তরকারি ছিল, কারণ কালকে পনির তরকারি সেরকম খাওয়াই হয়নি বলতে গেলে, শুধু বাচ্চারা খেয়েছে, ঠিক আছে। তো আর এই দেখো পটল ভাজা করেছি এখন, পটল ভাজা আর এই আলু ভাজা আর এই ডাল, মটর ডাল করেছি, তো মটর ডালটা বেশ ভালো করে স্পেশাল করে করেছি। তো ডাল, আলু ভাজা, পটল ভাজা আর এই কালকের পনির তরকারি, বাকি খিচুড়ি ভোগে দেওয়া হয়েছে অল্প করে, আর এই যে এখানে ভাত আছে ভাতটা পরিমাণে অল্পই করেছি, আর এই যে এখানে পায়েস আছে যে পায়েসটা বানালাম ভোগে দেওয়া হয়েছে, বাকিটা এই হাঁড়ির মধ্যেই আছে, ঠিক আছে। তো চলো এখন এগুলো ঢেকে রাখি। তো দেখো এখন আমরা খেতে বসেছি, আর হাতা কাটা নাইটি পরা নিয়ে যেভাবে আপনি কথা বলেছেন, আপনাকে বলতে চাই আমি কিন্তু স্লিপলেস কিছুই পরি না, বলতে গেলে ইদানিং হয়তো স্লিপলেস পড়ছি প্রচণ্ড গরম, তো সেই কারণেই আর কি আমি হাতাটা আর কি মানে সেলাই করে লাগিয়ে নিইনি। তো দেখলাম হাতা কাটাই পরি, গরম আছে সবাই তো পড়ছে, আর আমি একটু আগে আনকমফোর্টেবল হতাম, তো এখন সেটা অভ্যেস হয়ে গেছে, কিন্তু ভাবিনি যে এরকম কিছু মন্তব্য শুনতে হবে। আর আপনি বলেছেন একটা ওড়নাও ইউজ করে না, তো ওড়না দিয়ে কখনো কাজ করা যায় না, আমি আগে ওড়না দিয়ে ব্লগ করতাম, নাইটির ওপরে ওড়নাটা পরলেও খুব একটা ভালো লাগে না, তবুও আমি পড়তাম, কিন্তু ওড়না গায়ে দিয়ে কখনোই ঘরের কাজ করা যায় না, সেটা হয়তো বসে কিছুক্ষণ কথা বলা যাবে। যাই হোক কিছু বলার নেই, আর এখন তো স্লিপলেস ফ্যাশন হয়ে গেছে, ব্লাউজও আজকাল স্লিপলেস পরছে সবাই, সেটা এখন ফ্যাশন হয়ে গেছে, সেটাও হয়তো আপনি জানেন না। তো যাই হোক আর বেশি কিছু বলতেও চাই না, মানে ভেবেছিলাম কিছু বলবো না, তো ভাবলাম যে এইটুকুনি না বললে নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম হরি রাম 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 হরে হরে। তো এবারে জগন্নাথের সন্ধ্যাবেলায় জগন্নাথকে একটু মিষ্টি ভোগ দিলাম, এ দেখো, আর এখন জগন্নাথকে মানে একটু পরে রথ থেকে নামিয়ে দেবো, মানে রেখে দেবো আর কি, রথ তুলে রাখবো, তো সেজন্য একটু আরতি করে সন্ধ্যাবেলায় ওদিকে সন্ধ্যে দিলাম, ঘরে সন্ধ্যে দিয়ে জগন্নাথকে আরতি করে একটু মিষ্টি ভোগ দিলাম, ঠিক আছে। তো চলো এবারে পরে কথা হচ্ছে, মনা গেছে মেলাতে, মনা আসুক। তো বন্ধুরা দেখো জিলিপি নিয়ে এসেছে মনা, তো আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আসলে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম, একদিকে মিষ্টুকে পড়ানোর পরের দিন পরীক্ষা, ওকে পড়াচ্ছিলাম, তারপরে দিদিরা আসলো কিছু জিনিস নেওয়ার জন্য, ওদের কিছু জিনিস ছিল সেগুলো নিতে এসেছিল, তো সব নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, তো এখানে এন্ড করে দিচ্ছি। সবাইকে জিলিপি দিয়েছিলাম, তো দুটো করে জিলিপি সবার হয়েছে। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর টুকটাক মনা কিছু জিনিস কিনে এনেছে নিজের পছন্দ করে, সেগুলো তোমাদের পরে ব্লগে দেখাবো, ঠিক আছে। সবাই তোমরা ভালো থেকো, আর আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করো, আর যারা পুরো ব্লগটা দেখলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। তো রাধে রাধে।